চেতনা। নমস্কার, ইউটার্নে আপনাদের স্বাগত। যদি বলি আমার হাঁটুই আমার জীবন, কি হাসি পাচ্ছে তো? কিন্তু সত্যি সত্যি যারা হাঁটুর ব্যথায় দীর্ঘদিন ধরে জেরবার, তারা এই কথাটার মর্মার্থ ঠিকঠাক বুঝবেন। হাঁটুর ব্যথায় যদি চলৎশক্তিহীন হয়ে পড়েন, তাহলে সত্যি আর জীবনের কি বাকি রইল বলুন তো? আমাদের আজকের এপিসোড ব্যথায় জীর্ণ হাঁটু দুটোকে বদলে ফেলা নিয়ে, এবং এই নিয়ে আলোচনা করতে আজকে আমরা চলে এসেছি বেলভিউ ক্লিনিকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত অর্থোপেডিক এবং রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর সন্তোষ কুমার। নমস্কার ডাক্তারবাবু, ইউটারে আপনাকে স্বাগত। প্রথমে যেটা জানতে চাইবো যে হাঁটুর ব্যথা, এটা যদি মানে ভয়ানকভাবে বেড়ে যায়, তাহলে কি হাঁটুটা পাল্টে ফেলাই একমাত্র পথ? হাঁটুর, দেখুন, হাঁটুর ব্যথা আমাদের দেশে প্রায় 15 কোটি মানুষের হাঁটুর ব্যথা আছে। 15 crores ইন্ডিয়ানস আর সাফারিং ফ্রম নি আর্থ্রাইটিস। তো যখন হাঁটু ব্যথা একদম অ্যাডভান্স স্টেজে হয়, যখন হাঁটু ব্যথা কন্টিনিউয়াস হচ্ছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, উইচ ইজ এফেক্টিং সামবাডিজ কোয়ালিটি অফ লাইফ, আমার যে জীবনের স্তরকে এফেক্ট করছে, একটা মানুষের প্রোডাক্টিভিটিকে যখন এফেক্ট করছে, অ্যান্ড তাতে নিয়ে একটা ব্যথাতে না হাঁটাতে না বাইরে যাওয়াতে একটা মেন্টাল ডিপ্রেশন সেট হয়ে যাচ্ছে, যখন এই সব প্রবলেম হচ্ছে, মেকানিক্যাল প্রবলেম হচ্ছে, হাঁটু নড়বড় করছে, হাঁটু হাঁটতে হাঁটতে পড়ে যাওয়ার রিস্ক আছে, ইনস্টেবিলিটি হয়, যখন এই সব প্রবলেম হচ্ছে টু আ পার্সন হু ইজ মেন্টালি আর সোশ্যালি এখনও মানুষ ঠিক আছে, তখন ওটা রিপ্লেসমেন্ট করলে নিশ্চয়ই ওটা লাইফ লং একটা সলিউশন এই জিনিসের। আচ্ছা, এই যে নি রিপ্লেসমেন্টের কথা আপনি বলছেন, এই যে সার্জারি, নি রিপ্লেসমেন্ট সার্জারির ব্যাপারে আমরা শুনেছি, সেটা যদি একটু ডিটেলে বলেন আমাদের দর্শকদের জন্য। দেখুন, যেটা হাঁটুতে আমাদের দুটো হাড়ের এটা সন্ধিস্থল থাকে, যেখানে উপরের হাড় আছে, নিচের হাড় আছে, মাঝখানে এই কার্টিলেজ থাকে, এই কার্টিলেজটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। তো আরম্ভের দিকে আমরা এটাতে ওষুধ দিই, কিছু ইঞ্জেকশন দিতে পারি, ফিজিওথেরাপি, এক্সারসাইজেস, এগুলো দিয়ে কন্ট্রোল করি। যখন একদম ক্ষয় হয়ে যায়, ব্যথা নিরন্তর থাকে এবং ইনস্টেবিলিটি হয়, মানে হাঁটতে হাঁটতে পড়ে যাওয়ার রিস্ক আছে, তখন ওই সারফেসটাকে এই ইমপ্লান্ট দিয়ে আমরা চেঞ্জ করে দিই, যার নাম হচ্ছে নি রিপ্লেসমেন্ট। আচ্ছা, তো এই নি রিপ্লেসমেন্ট সার্জারি এখন রেগুলারভাবে হয়, নানা জায়গায় হয়, আমরা ওটাকে রেগুলারলি করি, প্রায় রোজ দিনই করি, এবং আমরা এটাতে অনেক কিছু নতুন এনেছি। নতুন কীভাবে এনেছি? ফার্স্ট হচ্ছে যে আমরা অনেক নতুন টেকনোলজি নিয়ে এসেছি, যেটা কম্পিউটার অ্যাসিস্টেড সিস্টেমে এখন এই নি রিপ্লেসমেন্ট হয়, ইজ নোন অ্যাজ ক্যাস, কম্পিউটার অ্যাসিস্টেড সার্জারি। তাতে এই কম্পিউটার ইজ লাইক আ থার্ড আম্পায়ার অফ ক্রিকেট। হ্যাঁ, তো এটাতে কী হয় যে অ্যাকিউরেসি অনেক সুপিরিয়র হয়, কোনো ভুল বা ত্রুটি হওয়ার সম্ভাবনা একদম কমে যায় এবং অনেক কম কেটে হয়। আর তার সঙ্গে শুধু তা নয়, আমরা সবসময় এটা চেষ্টা করেছি যে কোনো টেকনোলজি, যে কোনো ট্রিটমেন্ট ইজ সাকসেসফুল অনলি ইফ ইট রিচেস দ্য মাসেস, মানে যে কোনো টেকনোলজি তখনই সাকসেসফুল বা যে কোনো ট্রিটমেন্ট তখনই সাকসেসফুল যে এটা সবার কাছে যখন যদি পৌঁছে যায়। তো আমরা উই হ্যাভ ট্রাইড টু রিডিউস দ্য কস্ট অফ দ্য ট্রিটমেন্ট অলসো ফর দিস। আচ্ছা, ইদানিং হাই ফ্লেক্স নি রিপ্লেসমেন্টের কথা শোনা যাচ্ছে, তো সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন। দেখুন, আমাদের দেশে হাঁটুর ভাঁজ হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা আমরা বাবু হয়ে বসি, আমাদের জন্য কিছু কালচারাল হ্যাবিটস আছে, লাইফস্টাইল হ্যাবিটস আছে, আমরা ভগবানকে পুজো দিই তো তাতেও আমরা বাবু হয়ে বসি, আমরা যোগাসন করি তাতেও আমরা বাবু হয়ে বসি, আমরা প্রাণায়াম করি তাতেও আমরা বাবু হয়ে বসি, যারা নামাজ দেন তারাও হাঁটু পুরো ভাঁজ করেন। তো আমাদের দেশে বা আমাদের সাবকন্টিনেন্টে হাঁটু ভাঁজটা খুবই ইম্পর্ট্যান্ট একটা উদ্দেশ্য, মানে ইম্পর্ট্যান্ট ইস্যু। তো যেটা প্রাইমারিলি যেটা নি রিপ্লেসমেন্ট ওয়েস্টার্ন কান্ট্রিজে হতো বা হয়, তো তাদের জন্য 90-95 ডিগ্রি হাঁটু ভাঁজ করা যথেষ্ট, কেননা তারা চেয়ারে বসেন, সিঁড়ি ওঠানামা করার জন্য 90-95 ডিগ্রি হাঁটু ভাঁজ করা যথেষ্ট চেয়ারে বসার জন্য। তো আমাদের দেশে হাই ফ্লেক্স নি ইজ ভীষণ ইম্পর্ট্যান্ট, মানে হাঁটু পুরো ভাঁজ হতে হবে। তো তার জন্য অনেক রিসার্চ করা হয়েছে, ইমপ্লান্ট ডিজাইন করা হয়েছে, তবে এটাতে দিস ইজ এভরিথিং, ইট ইজ মাল্টি ফ্যাক্টোরিয়াল, মানে এই যে হাই ফ্লেকশন যে ব্যাপারটা আপনি জিজ্ঞেস করলেন, এটা কিন্তু পুরোপুরি ইমপ্লান্টের উপর ডিপেন্ডেন্ট নয়, অনেকটা ইমপ্লান্টের উপর ডিপেন্ডেন্ট, মানে কিছুটা ইমপ্লান্টের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু এটাতেও আবার সার্জিক্যাল টেকনিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম হচ্ছে যে সার্জিক্যাল টেকনিক একদম ঠিক মতন অ্যাকিউরেসি সব ক্যালকুলেশন, এই যে ইমপ্লান্ট বসে এর মাপযোগ থাকে, তো এই সব মিলিমিটার্সে ডিগ্রিজতে সব অ্যাকুরেট হতে হবে, তাহলে হাঁটু পুরোপুরি ভাঁজ হবে।
হ্যাঁ, তো এটা আমরা কম্পিউটার অ্যাসিস্টেড সিস্টেমে করি যেন এটা একদম অ্যাকুরেট মাপযোগ, অ্যাকুরেট প্লেসমেন্ট অফ ইমপ্লান্ট হয়। তার সঙ্গে আরও ইম্পর্টেন্ট আছে যে একটা জিনিস বুঝতে হবে যে নি রিপ্লেসমেন্টের আগে যদি কারোর হাঁটু খুব কম ভাঁজ হয় তাহলে নি রিপ্লেসমেন্টের পরেও একটু কম ভাঁজ হবে। মানে যা যাদের হাঁটু নি রিপ্লেসমেন্টের আগে ভালো পুরো ভাঁজ হতো তাদের অপারেশনের পরেও বেশি ভাঁজ হবে, এবং যাদের একদম ভাঁজ হতো না তাদের কিন্তু অপারেশনের পরে কম ভাঁজ হয়। তার কারণ হচ্ছে যে পেশিগুলো যাদের কম ভাঁজ হয়েছে অনেক বছর পর বছর অনেক কম ভাঁজ হয়েছে পেশিগুলো শক্ত হয়ে গেছে, তো তাদের কিন্তু পুরোপুরি ভাঁজ অপারেশনের পর নাও হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে ফুল হাঁটু ভাঁজ করার জন্য, হাই ফ্লেকশন অ্যাচিভ করার জন্য গুড পেন কন্ট্রোল আফটার সার্জারি, অপারেশনের পর যেন কোনো ব্যথা না হয় পেশেন্টের। ব্যথা হলে কি হয় যে পেশিগুলো রিফ্লেক্স মাসেল ইনহিবিশন হয়, মানে পেশিগুলো শক্ত হয়ে যায় তারপরে আর ভাঁজ হতে চায় না। তো ব্যথা পুরো জিরো রাখলে কি হয় যে হাঁটু খুব ভালো করে ভাঁজ হয়। তার সঙ্গে এখন নতুন ইমপ্লান্ট ডিজাইন এসছে যেটাকে হাই ফ্লেকশন নি বলা হয়, সেটা দু রকমের হয়, একটা হয় ফিক্সড বিয়ারিং, অন্য হয় রোটেটিং প্ল্যাটফর্ম। এই হাঁটুর মডেল যেরকম, এটা হাই ফ্লেকশন ফিক্সড বিয়ারিং নি, মানে এটাতে একটা কম্পোনেন্ট আছে যেটার নাম হচ্ছে ফিমোরাল কম্পোনেন্ট, এটা কোবাল্ট ক্রোমিয়ামের তৈরি, এটা টিবিয়াল কম্পোনেন্ট, এটা টাইটেনিয়ামের তৈরি, আর এটা হাইলি ক্রস লিঙ্কড আলট্রা হাই মলিকুলার ওয়েট পলিথিলিন, এটা মানে প্লাস্টিক। তো এইটা ফিক্সড বিয়ারিং, মানে এখানে ফিক্সড আছে, আর একটা থাকে যেখানে এটা ঘুরতে থাকে হাঁটু ভাঁজ হওয়ার সঙ্গে এটাও ঘোরে। তো ওটা অনেকটা ন্যাচুরাল নি যেটা, তার মেকানিক্সকে রিপ্রেজেন্ট করে, তো তাতে আরও ডিপ ফ্লেকশন পুরোপুরি হাঁটু ভাঁজ হয়। আচ্ছা, তো নি রিপ্লেসমেন্ট নিয়ে আমরা আরও জানবো, তবে তার আগে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। চেতনা